দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কাস্টমস বিভাগের আধুনিকায়ন নিয়ে চ্যানেল লাইনের বিশেষ অনুষ্ঠান কাস্টমস আধুনিকায়ন। দর্শক আপনারা জেনে খুশি হবেন, জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস বিভাগের আধুনিকায়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে অ্যাডভান্স রুলিং, কাস্টমস ওয়েবসাইট, কাস্টমস অকশন সফটওয়্যার এবং কাস্টমস হটলাইন ইত্যাদি উল্লেখযোগ্য। এ বিষয়ে আজ আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন মোহাম্মদ আকবর হোসেন, কাস্টমস স্পেশালিস্ট, অতিরিক্ত কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড, এবং মোহাম্মদ সানোয়ারুল কবির, দ্বিতীয় সচিব শুল্ক বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি যদি প্রথমেই চলে যাই যে এনবিআর কাস্টমসকে আধুনিকায়ন করতে কি কি কার্যক্রম হাতে নিয়েছে, জনাব আকবর আপনি যদি একটু প্রথমে বিস্তারিত জানাতেন আমাদের। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। স্পেশালি কাস্টমসের মতো একটা নিরস বিষয়, এই বিষয়ে আপনারা এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এজন্য আমি ব্যক্তিগতভাবে চ্যানেল নাইনকে ধন্যবাদ জানাই। আপনি জানেন যে আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে আধুনিকায়ন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের যে হয়রানি মুক্ত করা, এটার জন্যই মূলত আমরা কাস্টমস বিভাগের পক্ষ থেকে তথা জাতীয় রাজস্ব বোর্ড থেকে কাস্টমসের কার্যক্রমকে আধুনিকায়ন এবং কাস্টমসের যে কার্যক্রম গতিশীল করা, মডার্নাইজ করা এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে যাতে আমরা তাল মিলিয়ে চলতে পারি, ওই জন্য আমরা যাবতীয় অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে আপনি যেমনটা বলেছেন যে অথরাইজড ইকোনমিক অপারেটর, অ্যাডভান্স রুলিং, পোস্ট ক্লিয়ারেন্স অডিট, কাস্টমস হটলাইন, ই অকশন, এই সমস্ত বিষয়ে আমরা বাস্তবায়ন করেছি। যেমন আপনি দেখুন যে যেমন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, এটা আমাদের অন্যতম একটা মডার্নাইজেশন ইনিশিয়েটিভ। এটা যদি হয় যে সবগুলো সংস্থা সরকারের, আপনি জানেন যে অনেকগুলো সংস্থা আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এখন ব্যবসায়ীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করতে হয় এই যে বিভিন্ন অনুমোদন নেওয়ার জন্য বা আপনার হার্ড কপি পেপার নিয়ে বিভিন্ন অফিসে ধর্ণা দিতে হয়, যেটা হবে যে যখন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো হবে সবগুলো সরকারি সংস্থা একটা ইন্টারফেস বা প্ল্যাটফর্মের মধ্যে থাকবে এবং এতে ব্যবসায়ীদের যে হয়রানি এটা অনেকাংশে কমে যাবে। দ্বিতীয়ত আপনি যদি দেখেন যে অথরাইজড ইকোনমিক অপারেটর, এটা আমাদের আরেকটা ইনিশিয়েটিভ যে কিছু ব্যবসায়ী যারা কমপ্লায়েড, সৎ ব্যবসায়ী এবং যারা সবসময় কাস্টমসের নিয়মকানুন মেনে চলেন, তারা যখন আমদানি রপ্তানি করবেন তাদের আমদানি রপ্তানিটা একটা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। আপনি যেমন এয়ারপোর্টে দেখেন যে আপনি যদি ভিআইপি হন বা আপনার কাছে যদি ফার্স্ট ক্লাস টিকিট থাকে তাহলে আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হয় না, তেমনি যদি কেউ অথরাইজড ইকোনমিক অপারেটর হয়, অর্থাৎ আমরা যদি মনে করি যে এই ব্যবসায়ী খুবই সুনামের সাথে ব্যবসা করে, তাহলে এনবিআর তাকে একটা সার্টিফিকেট দেবে অ্যাজ অথরাইজড ইকোনমিক অপারেটর। তাহলে উনি ওই সার্টিফিকেটের কারণে উনি তার আমদানি রপ্তানির ক্ষেত্রে উনি ভিআইপি ট্রিটমেন্ট পাবেন, সবার আগে তার কাজ শেষ হয়ে যাবে, তার পণ্য পরীক্ষা হবে না। আচ্ছা, তার টাকা জমা দিতে হবে হয়তো যে ডিউটির টাকা বা ট্যাক্সের টাকা, এটা পরে জমা দিতে পারবে এমন সুযোগ থাকবে। আবার আপনি যদি অ্যাডভান্স রুলিং বলেন, এটা আমাদের আরেকটা ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে যে আপনি কোনো বিষয় নিয়ে ঝামেলায় পড়ছেন বা আপনি কাস্টমসের কোনো সিদ্ধান্ত আগে থেকে জানার প্রয়োজন আপনার আমদানি রপ্তানির স্বার্থে, সেক্ষেত্রে আপনি আগেই কাস্টমসের কাছ থেকে এই আপনার যে সমস্যাটা এটা আপনি লিখিতভাবে পাঠাবেন জাতীয় রাজস্ব বোর্ডে, রাজস্ব বোর্ড এটা পর্যালোচনা করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার এই সমস্যার সমাধান এটা। আপনি সেই কাগজ নিয়ে কাস্টমসের কাছে যাবেন, আপনার পণ্য চালান খালাস হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট, আমরা ব্যবসায়ীদের যে হয়রানি বা ব্যবসায়ীদের যে একটা অফিস থেকে আরেকটা অফিসে যাওয়া এটা কমিয়ে দেওয়ার কারণে মূলত আমরা ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট সিস্টেম নিয়ে আসছি। এটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইট কাস্টমসের, আপনি সেখানে গিয়ে আপনার যে সমস্যা বা প্রশ্ন যে আপনি ব্যবসা মানে আপনি ব্যবসা বাণিজ্য সম্পর্কে অথবা আপনি এয়ারপোর্টের বিভিন্ন সমস্যা নিয়ে আপনি কোনো প্রশ্ন করবেন, যে কোনো একটা ডিউটি ট্যাক্স জানতে চাইবেন, পণ্যের এইচএস কোড জানতে চাইবেন, আপনি সেটা যদি ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট ওইখানে গিয়ে অনলাইনে আপনি আপনার প্রশ্নটা দেন, জাতীয় রাজস্ব বোর্ড একটা খুব কম সময়ের মধ্যে আপনাকে ইমেইলে আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এক্ষেত্রে আমরা মনে করি যে এই সমস্ত ইনিশিয়েটিভের কারণে আপনার যে ব্যবসায়ীদের যে ব্যবসার আমদানি রপ্তানির যে সময়, এই সময় অনেক কমে যাবে এবং কস্ট অফ ডুইং বিজনেস, যেটা কস্ট অফ ডুইং বিজনেস অনেক কমে আসবে এই ক্ষেত্রে। আচ্ছা, আকবর সাহেব আপনার কাছে আবার আসবো। আপনি অনেকগুলো বিষয়ের কথা বলছিলেন, তার মধ্যে একটা হচ্ছে যে NSW, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। জনাব সানোয়ার, আপনি যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলতেন যে এটি আসলে কী, কীভাবে কাজ করবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো।
কাস্টমস আধুনিকায়নের অন্যতম একটা সেক্টর হয়ে উঠবে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এটা নিয়ে কাজ শুরু করেছে। আমরা ওয়ান স্টপ সার্ভিস বলে থাকি, হ্যাঁ, কাস্টমসের এমন একটা ওয়ান স্টপ সার্ভিস থাকা উচিত যেখানে যে আমদানিকারক বা যে ডিক্লেয়ার করবে তার ডকুমেন্টস একটা স্থানে সে একবার ডিক্লেয়ার করবে, বাট তার সমগ্র প্রক্রিয়াটা ওই প্ল্যাটফর্মে সম্পন্ন হবে। তো সাধারণত দেখা যায় কোনো পণ্য চালান যখন বাংলাদেশে কোনো আমদানিকারক নিয়ে আসে, তখন তার আমদানি নীতি আদেশ বা অন্য কোনো শর্ত সাপেক্ষে বিভিন্ন অন্য অন্য সরকারি সংস্থা বা দপ্তরের সার্টিফিকেট বা অনুমোদনের প্রয়োজন পড়ে। অর্থাৎ শুধু কাস্টমসের একার জন্য পণ্য চালান খালাস বা এটা নিয়ন্ত্রিত থাকে না, অন্য অন্য সরকারি সংস্থার সাথে জড়িত এই সংস্থাগুলো সংস্থা এই জায়গায় আসলে কাজ করে থাকে। যেমন কাস্টমস, যেমন ধরেন বিএসটিআই, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বিএসটিআই সনদপত্র প্রয়োজন হয়, অর্থাৎ বিএসটিআই এর সার্টিফিকেটটা নেওয়ার জন্য পণ্য চালান পরীক্ষা বা সার্টিফিকেট হার্ড কপি আদান প্রদান করতে হয়। এখন যদি একটা প্ল্যাটফর্মে কোনো আমদানিকারক যদি তার ডিক্লারেশন সাবমিট করত এবং সে সাবমিশন প্ল্যাটফর্ম থেকে অন্য অন্য সরকারি সংস্থা কানেক্টেড থাকতো, তাহলে সে অন্য অন্য সরকারি সংস্থা কিন্তু জানতো যে এই চালানের ক্ষেত্রে তার সার্টিফিকেটটা দিতে হবে, এবং সে যদি অনলাইনে আবার সার্টিফিকেটটা দিয়ে দিত তাহলে আমদানিকারককে বিভিন্ন সরকারি দপ্তর বা বিভিন্ন সংস্থায় বারবার যেতে হতো না। এতে তার সময় বাঁচত, অর্থ সাশ্রয় হতো, এবং সবচেয়ে বড় কথা অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু হবে এই সার্টিফিকেটগুলো জাল বা ভুয়া এই সুযোগটাও থাকবে না। এবং সবচেয়ে বড় কথা হবে কি, এই একটা প্ল্যাটফর্ম থেকেই আমদানিকারক বা রপ্তানিকারক ব্যবসায়ীগণ সমগ্র সুযোগ পাবে। এই জন্য এই ওয়ান স্টপ সার্ভিসটাকে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসছি। আকবর সাহেব, আপনার কাছে আবারও চলে আসি। উনি আসলে বলছিল যে ব্যবসায়ীদের অনেক ক্ষেত্রে তারা হচ্ছে উপকৃত হবেন, আপনিও আসলে বলছিলেন যে এতগুলো সফটওয়্যার আধুনিকায়ন হওয়ার ফলে ব্যবসায়ীরা উপকৃত হবেন, কী কী বিষয়ে তারা হচ্ছে আসলে উপকারটা পেয়ে থাকবেন বলে আপনারা মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনি আমার সহকর্মী সানোয়ার খুব সুন্দরভাবে আসলে সিঙ্গেল উইন্ডোর যে বেনিফিট এটা তুলে ধরেছে। আপনি ব্যবসায়ীরা যে উপকৃত হবে, আপনি দেখেন যে ব্যবসায়ীদের এখন আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের যে ইন্ডেক্সটা ডুইং বিজনেস ইন্ডেক্স দেখি, সেখানে আমরা দেখি যে আমাদের অবস্থান কিন্তু নিচের দিকে। কারণ হচ্ছে যে আপনি ব্যবসা করতে গেলে আপনার সময় লাগে। আপনি যখন কোনো একটা পণ্য চালান বিদেশ থেকে আনবেন, দেখা যাচ্ছে আপনি এই পোর্টে একটা পণ্য আসার পর বন্দর থেকে এটা চিটাগাং বন্দর বা মংলা বন্দর থেকে খালাস হয়ে ঢাকা পৌঁছাতে বা কাস্টমসের যে খালাস প্রক্রিয়া, এক্ষেত্রে বন্দরে অনেক দিন সময়ের প্রয়োজন হয়। আপনি দেখেন যে আপনি যখন পোর্টে কোনো একটা পণ্য রাখবেন, সেক্ষেত্রে আপনার আপনি কিন্তু প্রতিদিনের জন্য আপনাকে ড্যামারেজ দিতে হচ্ছে, আপনাকে এই যে কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনি যেহেতু একটা সরকারি দপ্তর থেকে আরেকটা সরকারি দপ্তরে ছুটোছুটি করছেন, দেখা যাচ্ছে আপনি ব্যাংকে একবার যাচ্ছেন, আপনি কাস্টমসের কাছে একবার যাচ্ছেন, বিএসটিআইতে একবার যাচ্ছেন, আপনি দেখা যাচ্ছে আপনার বিভিন্ন আইটেম ভেদে আপনাকে বিভিন্ন অফিসে ছুটোছুটি করতে হয়। কিন্তু আমরা বলতেছি যখন আধুনিকায়ন হবে তখন আপনি খুব কম সময়ের মধ্যে আপনার পণ্য চালান আপনি শুল্কায়ন করতে পারবেন। তার মানে আপনার খরচ কমে যাচ্ছে, আপনার সময় কমে যাচ্ছে, এবং কম সময়ের মধ্যে ভোক্তারা এই পণ্যটা আপনার মার্কেটে পেয়ে যাচ্ছে। তার মানে ব্যবসায়ীদের মানে একদিক থেকে সময়ও কমছে, অন্যদিকে খরচটাও কমে যাচ্ছে। এক্স্যাক্ট। আমরা এই বিষয়ে আরও আরও আলোচনা করব, আরও আমাদের সময় রয়েছে। এই মুহূর্তে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল নাইনের আজকের বিশেষ আয়োজন কাস্টমস আধুনিকায়ন। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য রয়েছেন দুজন সংশ্লিষ্ট বিজ্ঞ, মোহাম্মদ আকবর হোসেন, কাস্টমস স্পেশালিস্ট, অতিরিক্ত কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড, এবং মোহাম্মদ সানোয়ারুল কবির, দ্বিতীয় সচিব শুল্ক বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা। জনাব আকবর, আপনি আসলে প্রথমে বলছিলেন যে ব্যবসায়ীরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, এর সাথে যেহেতু সাধারণ ভোক্তারাও জড়িত, সানোয়ার আপনি যদি একটু বলতেন যে সাধারণ ভোক্তারা আসলে কি এই আধুনিকায়নের ফলে কোনোভাবে উপকৃত হবেন? ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে ব্যবসায়ী বা আমদানিকারক বা যারা ব্যবসা করবে রপ্তানিকারক তাদের আধুনিকায়নে তারা কী সুযোগ সুবিধা পাবে। প্রথম কথাটা হলো তাদের কস্ট অফ ডুইং বিজনেসটা কমে যাবে। কোনো ব্যবসায়ী যদি বন্দরে পণ্য চালান খালাসে যেই খরচ অতিরিক্ত খরচটা হয় বা বন্দর মাসুলের জন্য যে চার্জটা দিতে হয় বা অন্য অন্য যে খরচটা করতে হয়, তা কিন্তু তা পণ্য যখন বাজারে সে বিক্রি করে সে বিক্রিত পণ্যের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ পণ্য মূল্য
বৃদ্ধি পাবেই। আচ্ছা, পণ্যমূল্য যদি বৃদ্ধি পায় তার ভুক্তভোগী অবশ্যই জনগণ থাকবে। যদি পণ্যটা দ্রুত খালাস করা যেত, পণ্য খালাসে যদি কম খরচ পড়তো, অর্থাৎ আমদানি ব্যয় বাজারজাতকরণের সময় যদি কম থাকে, তাহলে সাধারণ জনগণ তার উপরে সেই খরচের ভারটা হ্রাস পাবে। অর্থাৎ কাস্টমস আধুনিকায়নে সাধারণ জনগণ সরাসরি এর সুফল পাবে। তাছাড়াও সাধারণ জনগণের আরেকটা বিষয় হলো, এটা তো আমদানি পণ্য চালান বা বন্দর বিষয়ক বাদেও আমাদের বন্দর ব্যবহার করে, এয়ারপোর্ট বা স্থলবন্দর ব্যবহার করে বিভিন্ন যাত্রীগণ, সাধারণ যাত্রীগণ এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করেন। কাস্টমস আধুনিকায়ন শুধুমাত্র যে কমোডিটির ক্ষেত্রে আধুনিকায়ন করা হচ্ছে তা না, আমরা এয়ারপোর্ট সমূহ বা ল্যান্ড পোর্টে যাত্রীগণের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য, মানে যাত্রীদেরও আসলে সুযোগ সুবিধা, তারাও আসলে এবং তারা সরাসরি এই সুযোগ সুবিধা ভোগ করবে। আমি একটু আসতে যাচ্ছি যে আসলে আপনাদের এই উন্নয়ন সহযোগিতা সংস্থা রয়েছে কাস্টমসের আধুনিকায়নে, যেমন রয়েছে ইউএসএইড, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তো এরা আসলে কি এই আধুনিকায়নের ফলে কোনো ভূমিকা রাখছে? আকবর আপনি জনাব, আকবর আপনি যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে উন্নয়ন সহযোগীদের যে অংশগ্রহণ, আপনি জানেন যে কিছুদিন পূর্বে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা চুক্তি সম্পাদন করে, যে WTO ট্রেড ফেসিলিটেশন অ্যাগ্রিমেন্ট নামে যেটা পরিচিত, আমরা এই চুক্তিতে অন্যতম স্বাক্ষরকারী দেশ। সেই চুক্তিতে প্রায় কাস্টমসের জন্য 50টা মেজার্স বা বিভিন্ন ধরনের যে পদক্ষেপ কাস্টমসের উন্নয়নে, এই সম্পর্কে বিস্তারিত বলা আছে। অ্যাজ এ সিগনেটারি অফ দ্যাট ইনস্ট্রুমেন্ট, আমাদেরকে কিন্তু কাস্টমসের এই সমস্ত যে মেজারগুলো, এই সব মেজার বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে ওই চুক্তির শর্তাবলী পূরণ করতে হবে। তো চুক্তিতে যেটা আছে যে আমাদের অনেকগুলো বিষয় আছে আমরা যেগুলোতে আমাদের উন্নয়ন করা দরকার, অনেকগুলো মেজার, তো সেখানে আমাদেরকে ওই চুক্তির মধ্যেই বলা আছে আপনি উন্নয়ন সহযোগী বা উন্নত দেশগুলোর যে সহায়তা, তারা আমাদেরকে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে কমিটেড। এই কারণে আপনার ইউএস গভর্নমেন্টের যে USAID বা ওয়ার্ল্ড ব্যাংক, ADB, এই সমস্ত সংস্থা এই ট্রেড ফেসিলিটেশন অ্যাগ্রিমেন্টের সূত্র ধরে আমাদেরকে সহায়তা করার জন্য, অর্থাৎ বাংলাদেশ কাস্টমসের যে সক্ষমতা এটা বাড়ানোর জন্য কাজ করছে। আপনি USAID বাংলাদেশ কাস্টমসের সাথে যৌথভাবে বর্তমানে কাজ করছে, সেখানে পোস্ট ক্লিয়ারেন্স অডিট, আপনার AEO, অ্যাডভান্স রুলিং, কাস্টমস ওয়েবসাইট, এই সমস্ত ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সাথে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এখানে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং রিস্ক ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়গুলো দেখছে। একই সাথে ADBO কিন্তু আমাদের যে অটোমেশন কার্যক্রম এটার সাথে জড়িত রয়েছে। একটা বিষয় আমার সহকর্মীর সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি যে যাত্রীরা যে সুফল পাবে শুধু পণ্য চালানোর ক্ষেত্রে আমদানি রপ্তানি নয়, সাধারণ যাত্রী যারা, আপনারা জানেন যে আপনি কোনো দেশে বাংলাদেশ থেকে বিদেশে যেতে হলে বা দেশে আসতে হলে আপনাকে কিন্তু এয়ারপোর্টে কাস্টমসের মুখোমুখি হতে হয়। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনাদের যাত্রীদের যে অভিযোগ যে কাস্টমসের যে হয়রানি কমানো বা কাস্টমসের যে ম্যানেজমেন্ট সিস্টেম এটাকে আরও দ্রুত করা, এটা আমরা যখন অটোমেশন বা মডার্নাইজেশন করব, আপনার যে যাত্রী সেবা যেটা আমাদের এটা আরও অনেক বেড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট, কাস্টমস কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট বাস্তবায়ন করছে, এটা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাথে কাজ করতেছে একসাথে। আপনি রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে যদি 100 জন প্যাসেঞ্জার থাকে, আমরা কিন্তু 100 জন প্যাসেঞ্জারকে কিন্তু আমরা তল্লাশি করবো না, আমরা 100 জনের মধ্যে 5 জনকে সিলেক্ট করব। এখন আমাদের যদি রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এটা অটোমেটেড, এখন রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি অটোমেটেড হয়, আমরা যদি মডার্নাইজ হই এবং ইন্টারন্যাশনাল যে বেস্ট প্র্যাকটিস এর সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, আমরা যদি ওই মানে আমাদের লেভেলকে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু এই যে যাত্রী হয়রানি যেটা সেটা কমে যাবে। আপনি 5 জন ঝুঁকিপূর্ণ যাত্রী যারা, তাদেরকে আমি খুব সহজে মেশিনের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি এবং তাদেরকে আমরা তল্লাশি করতে পারি। আপনি জানেন যে এয়ারপোর্টে বা বিভিন্ন বন্দরে আমাদের যে কাস্টমস গোয়েন্দা বিভাগ, তারা টনে টনে সোনা উদ্ধার করেছে আপনার গত কয়েক বছর ধরে। এগুলো মূলত সম্ভব হয়েছে আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের যে আধুনিকায়ন, এটার কারণে মূলত আমরা এই সাফল্য অর্জন করতে সক্ষম। জনাব আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের নিতে হচ্ছে আরও একটা বিরতি। দর্শক, আলোচনা চলছে, আমাদের নিতে হচ্ছে আরও একটা বিরতি, আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। We'll be right back.
দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল লাইনের আজকের বিশেষ আয়োজন কাস্টমস আধুনিকায়ন। জনাব সানোয়ার, আপনার কাছে আমি এবার আসতে চাই। আপনাদের হচ্ছে কাস্টমস অকশন নামে হচ্ছে একটি সফটওয়্যার হচ্ছে আপনারা চালু করতে যাচ্ছেন, যেহেতু আধুনিকায়ন হচ্ছে এই কাস্টমস নিলাম নিয়ে দরপত্র নিয়ে অনেকের হচ্ছে আগ্রহ থাকে, তো এই আধুনিকায়নের ক্ষেত্রে আসলে এটি কিভাবে কাজ করবে একটু যদি আপনি বলতেন। সাধারণত কাস্টমসে যে পণ্যগুলো আটক করা হয় বা যে পণ্যগুলো খালাস নেওয়া হয় না, একটা নির্দিষ্ট সময়সীমার পরে সে পণ্যগুলো সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়, আইনি প্রক্রিয়া শেষ করার পরে সেই পণ্যগুলো নিষ্পত্তি করার জন্য কাস্টমস নিলাম করা হয়। তো সাধারণত আমাদের কাস্টম হাউস, এছাড়াও আমাদের যে শুল্ক স্টেশনগুলো রয়েছে বিভিন্ন সীমান্তে, সেখানে কমিশনারের দপ্তর বা কাস্টম হাউসের দপ্তরে নিলাম কার্যক্রমের জন্য আলাদা আলাদা স্থায়ী আদেশ ছিল। সেই স্থায়ী আদেশের আলোকে ম্যানুয়াল পদ্ধতিতে সাধারণত নিলামগুলো করা হতো এবং সেই নিলামের স্থায়ী আদেশ অনুযায়ী 3 বার বিড করা যায় এবং যে সর্বোচ্চ বিডদাতা থাকে তাকে ওই পণ্যটা দেওয়া হয়, এরকম প্রক্রিয়া ছিল। প্রক্রিয়াটা অনেক সময় কিছুটা জটিল ছিল, আর তাছাড়াও ছিল প্রক্রিয়াটা আইনি জটিলতার জন্য অনেক সময় কিছুটা দীর্ঘসূত্রিতও ছিল। এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জন্য এবং দ্রুত ত্বরান্বিত করার জন্য গত 6 সেপ্টেম্বর ই অকশন নামে একটা সফটওয়্যার মডিউল তৈরি করা হয়েছে এবং সেটা উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, এখন এই মডিউলটাকে অ্যাক্সেস করা যাবে আমাদের কাস্টমসের যে ওয়েবসাইট bangladeshcustoms.gov.bd, সেখানে ই অকশন এই মডিউলটা রয়েছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে সাধারণত যারা নিলাম অংশগ্রহণ করবে নিলামে, তারা সেখানে ক্যাটালগ দেখতে পারবেন, কাস্টম হাউস ভিত্তিক বা কমিশন দপ্তর ভিত্তিক। সেই ক্যাটালগে পণ্যের ছবি থাকবে বা পণ্যের বর্ণনা থাকবে, তিনি সেখানে তার সমস্ত তথ্য সাবমিট করতে পারবেন এবং সেই পণ্যের এগেনস্টে সে বিড মূল্য নির্ধারণ করতে বিড মূল্য উপস্থাপন করতে পারবেন। এতে তার হার্ড কপি আর দাখিল করতে হলো না, আর তার সাথে সাথে সে এটা ক্যাটালগ যেহেতু অনলাইনে পাবে, তার সাথে ক্যাটালগের পণ্যের ছবি দেখতে পারবে, তার ধারণা করাটাও সহজ হবে এবং এই প্রক্রিয়াটা স্বচ্ছতার ভিত্তিতে যে সর্বোচ্চ নিলামকারী সেটা সহজে নির্ধারণ করা যাবে। আর সানোয়ার, আপনাকে ধন্যবাদ। জনাব আকবর, আপনি যদি একটু বলতে যে অনেকদিন আগে থেকে আমরা শুনে আসছি এসআই কোডা হচ্ছে প্রক্রিয়াটা চালু হচ্ছে, সেটা আসলে এখন কোন পর্যায়ে রয়েছে আমাদের যদি একটু বলতে। আপনাকে ধন্যবাদ। মূলত হচ্ছে এসআই কোডা, যেটা যে অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা, এটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা মূলত আমাদের যে মডার্নাইজেশন বা অটোমেশন কার্যক্রম কাস্টমস, এটা আমরা শুরু করি 90-এর দশকে। 90-এর দশকের মাঝামাঝিতে আপনি জানবেন যে কাস্টমসের যে আধুনিকায়ন বা মডার্নাইজেশন, এটা শুরু হয় এসআই কোডা দিয়ে এবং এসআই কোডাটা বাংলাদেশে ইনস্টল করে আংটাড। তো আংটাড এসআই কোডা চালু করার পর আমরা এরপরে এসআই কোডা ডেভেলপ করে আমরা এসআই কোডা ওয়ার্ল্ডে যাই। এসআই কোডা ওয়ার্ল্ডের পরে এটাকে আরও সম্প্রসারিত করার জন্য আমরা এখন এনএসডাব্লিউর দিকে যাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের যে শুল্কায়ন কার্যক্রম, আপনি একটা সময় ম্যানুয়াল হতো, আপনি ম্যানুয়ালি যদি করতে যান তাহলে আপনার অনেক সময় লাগবে, কিন্তু আপনি যদি অটোমেশনের মাধ্যমে বা আপনি কম্পিউটারাইজ হন, আপনি জাস্ট আপনার ডেটা দেওয়ার সাথে সাথে জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু আপনি জেনে যাচ্ছেন আপনার রেভিনিউ কত, আপনি আপনার রিলিজ অর্ডার পেয়ে যাচ্ছেন, ব্যাংকে টাকা জমা দিয়ে দিচ্ছেন অনলাইনে। সো এই যে বিষয়গুলো, এগুলো আমরা চালু করি অনেক আগ থেকে এবং এটা চলমান অবস্থায় আছে এবং এটাকে আমরা আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা এখন ন্যাশনাল সিঙ্গুলারিটির দিকে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করার জন্য। সম্প্রতি টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে আপনারা বলছেন যে আধুনিকায়ন হচ্ছে কাস্টমস, তো এই বিষয়ে আমি আসলে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে যাত্রী হয়রানি কিন্তু থেকেই যাচ্ছে, এই আধুনিকায়নের ফলে কি আসলে কি ব্যবসায়ীরাও এতে হয়রানি হচ্ছে, যাত্রীরাও হয়রানি হচ্ছে, শুল্কায়ন এবং পণ্য খালাসে সময় যাচ্ছে, তা সব মিলিয়ে এই আধুনিকায়নের ফলে কি আসলে কি কোনো উন্নতি কি হবে কি না, আপনাদের মতামত কি? আপনি যেটা বলেছেন যে টিআইবি সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে এটা আমরা পত্রিকায় দেখেছি, বিশেষ করে মংলা এবং কয়েকটা স্থলবন্দর, বুড়িমারি এবং বুড়িমারি স্থলবন্দরের উপরে তারা তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং এই রিপোর্ট কিন্তু টিআইবির নতুন নয়, এর আগেও টিআইবি কয়েকটা কাস্টম হাউসের উপরে তাদের রিপোর্ট প্রকাশ করেছে। এটা আমাদের জন্য একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে টিআইবির রিপোর্টের আলোকেই কিন্তু আমরা অনেকগুলো মেজার ইতিমধ্যে গ্রহণ করেছি এবং টিআইবির এখনকার যদি রিপোর্ট আগের রিপোর্টগুলো আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু যে ওদের যে জবাবদিহিতা বা দুর্নীতি এটা কিন্তু অনেক কমে এসেছে।
আরেকটা বিষয় আপনি টিআইবি রিপোর্টে দেখবেন, তারা কিন্তু বলেছে যে আপনি যদি মডার্নাইজেশন এবং অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করেন তাহলে কিন্তু আপনার এই যে হয়রানি, জবাবদিহিতার অভাব, এটা কিন্তু কমে আসবে। তো টিআইবি যে সুপারিশ করেছে আমরা কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছি। এই টিআইবির রিপোর্টটা কি আধুনিকায়নের আগে করা? আপনারা তো এখন আধুনিকায়নের দিকে যাচ্ছেন। না, আধুনিকায়ন একটা চলমান প্রক্রিয়া। আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমাদের বিশ্বাস আমরা যদি এই যে ডাব্লিউটিও ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট এবং কাস্টমসের অন্যান্য যে সকল আধুনিকায়ন, আপনি জাতীয় রাজস্ব বোর্ড যে সকল আধুনিকায়ন কার্যক্রমে হাত দিয়েছে, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আপনি যেমনটা দেখেন রিস্ক ম্যানেজমেন্ট, আপনি রিস্ক ম্যানেজমেন্ট যখন পুরোপুরি বাস্তবায়িত হবে তখন তো আপনি আপনি আপনার পণ্য চালান, আপনি ধরেন 100 আইটেমের মধ্যে আমরা পরীক্ষা করবো 5, আর বাকিটা তো ব্যবসায়ীরা সরাসরি নিয়ে চলে যাবে, কাস্টমসের কোনো ইন্টারফেয়ারই থাকবে না, ইন্টারফিয়ারেন্স থাকবে না। আপনি এক্ষেত্রে তো হয়রানির সুযোগই নেই। তার মানে হচ্ছে আপনি যখনই আপনি অটোমেশন এবং মডার্নাইজেশনের দিকে যাবেন, টিআইবি যেমনটা বলেছে, তখন কিন্তু আপনার যা হয়রানি বলেন, যাত্রী হয়রানি বলেন আর ব্যবসায়ীদেরকে হয়রানি বলেন, সকল হয়রানি কমে যাবে, জবাবদিহিতা বাড়বে, দুর্নীতি কমবে। আমরাও সেটাই আসলে আশা করি যে যাত্রীদের হয়রানি কমে আসুক, সেটাই প্রত্যাশা। জনাব সানোয়ার, আপনি যদি একটু বলতেন যে এই আধুনিকায়নে স্টেক হোল্ডারদের কোনো ভূমিকা রয়েছে কিনা? আমাদের একটা মজার বিষয় হলো আমাদের স্টেক হোল্ডার সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা এবং ব্যবসায়ী সংগঠন সবাই আমাদের স্টেক হোল্ডার, কারণ এই কাস্টমস প্রক্রিয়ার মাধ্যমে সবাই কোনো না কোনোভাবে জড়িত। তো যেমন ন্যাশনাল সিঙ্গল উইন্ডো বা আমাদের যে প্রক্রিয়ার কথা বললাম কাস্টমস মডার্নাইজেশনে, তারা কিন্তু অন্যতম অংশীদার। WTOTFA এটা সম্পাদনে যেমন জাতীয় রাজস্ব বোর্ড লিড এজেন্সি হিসেবে কাজ করছে, তেমন অন্যান্য সরকারি সংস্থা এবং দপ্তরে কিন্তু এর সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ স্টেক হোল্ডারদের সরাসরি অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতা ব্যতীত কাস্টমস আধুনিকায়ন বাস্তবায়ন সম্ভব না। তবে আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি, আশা করা যায় যে সামনে এটা আরও বেশ ভালোভাবে হবে। আমরা ন্যাশনাল সিঙ্গল উইন্ডোতে 39 দপ্তরের সাথে, সংস্থার সাথে MOU স্বাক্ষর করেছি, এটা বিশাল সাফল্য এবং এটা বোঝা যায় যে অন্যান্য স্টেক হোল্ডাররা কাস্টমস আধুনিকায়নে কীভাবে জড়িত, কারণ খুব দ্রুত সময়ের মধ্যেই MOUটা স্বাক্ষর। জনাব সানোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। জনাব আকবর, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আধুনিকায়নের ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মেলাতে আর কী কী বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, এটি দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। না, আমরা তো অলরেডি যে WTO ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করেছি এবং রেটিফাই করেছি, আমরা এটা হচ্ছে এমন একটা চুক্তি যে যার মাধ্যমে সারা পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য যে সম্প্রসারণ এবং ক্রস বর্ডার যে ট্রেড, এই ট্রেডকে যে ফ্যাসিলিটেট করা, এটা সারা পৃথিবী যাতে হারমোনাইজড ওয়েতে কাজ করতে পারে, এই জন্যই মূলত WTOর যে এই প্রয়াস, এবং আমরা এটার উল্লেখযোগ্য অংশীদার। এবং আমার বিশ্বাস আমরা যখন এই ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের সবগুলো মেজার্স বাস্তবায়ন করব, তখন আমরা এই যে বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস যেটা, এটা বাস্তবায়ন করতে সক্ষম হব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে ব্যবসা বাণিজ্য আপনি যদি ফ্যাসিলিটেট করেন ট্রেডকে, তাহলে আপনার যে ইকোনমিক গ্রোথ বাড়বে এবং আপনার একই সাথে আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি আপনার রাজস্ব আদায় করে থাকে। আপনি যদি ব্যবসা বাণিজ্য যদি বাড়ে, ট্রেড যদি ফ্যাসিলিটেশন আমরা করতে পারি, তাহলে যে ইন্টারনাল রেভিনিউ মোবিলাইজেশন এটাও অনেক গুণ বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের যে ইকোনমি অনেক বেশি গতিশীল হবে বলেই আমার বিশ্বাস। জনাব আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, চ্যানেল নাইনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আজ এই পর্যন্তই, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।